এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আল্লামা সাইদির দেশ, এই দেশ শহীদ মতিউর রহমান নিজামীর দেশ। এই দুনিয়ার জমিনে ইসলাম ছাড়া যত বাতিল মতাদর্শ আছে, হোক তার নাম জাতীয়তাবাদ, হোক তার নাম সেকুলারিজম, হোক তার নাম রাজতন্ত্র, হোক তার নাম সুফিবাদ, হোক তার নাম সমাজতন্ত্র, যেই নাম হোক না কেন, যার সাথে কোরআনের সম্পর্ক নাই, যার সাথে রসুলের তরিকার সম্পর্ক নাই, ওই দর্শন, ওই আদর্শ, ওই মতবাদের নাম হলো তাগুত। মোসা পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, হঠাৎ করে পাহাড়ের দিকে নজর দেওয়ার সাথে সাথে সেখানে আগুনের একটি ঝলক দেখতে পাইলেন। সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের চাইতে কার্ল মার্ক্সের আদর্শ ভালো, লেনিনের আদর্শ ভালো, শেয়ার আদর্শ ভালো, মাও সেতুংয়ের আদর্শ ভালো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো। ইবনে তাইমিয়া বলেছেন, ওই ব্যক্তির ইমান ফাসেদ হয়ে গেছে, সেই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যাবে না, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ও মরিয়ম, তোমার বাবা ছিল ভালো, তোমার মাও ভালো ছিল, তুমিও ভালো, তুমি বাইতুল মুকাদ্দাসের খাদেমা, তুমি বিয়ে শাদি করো নাই, কিন্তু এই সন্তান হইলা কোথায়? ওমা, তার ব্যাপারে স্লোগান দে কত সুন্দর, নেতার চরিত্র ফুলের মতো, নামাজ নাই একক্ত, মদ গাঁজা আসক্ত। হযরত ঈসা পয়গম্বর তিন দিনের শিশু, মায়ের বুক থেকে দুধ খাওয়া বন্ধ করে দিয়ে ঘোষণা দিলেন, আমার আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করে দিলেন। কারণ কি? কারণ হলো একটাই, প্রত্যেক ঘরে ঘরে এস্টার জলসা জি বাংলা, এগুলো এনডিআর চ্যানেল। الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد আমি তো আপনাদের এখানে নতুন মানুষ আপনারা দরুদ শরীফ কিভাবে পড়েন আমার কাছে জানা নাই তবে আমি আপনাদের প্রতি বিনয়ের সাথে কথা বলতে চাই আমরা সবাই রাসূলের উম্মত কার উম্মত অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা নিয়া মহব্বত নিয়া বড় আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়তে হবে পারবেন ইনশাআল্লাহ এমন আওয়াজ দিয়ে পড়ব আল্লাহ কতগুলো ফেরেশতা নিযুক্ত করেছেন সাইয়াহিনা যেই ফেরেশতার দায়িত্ব হলো আপনার আমার দরুদ শরীফকে মদিনায় মুনাওয়ারা পৌঁছিয়ে দেওয়ার জন্য এই ফেরেশতা নেওয়ার আগে আমার দরুদ শরীফ যাতে মদিনায় পৌঁছে যায় ঠিক কিনা বলেন আর এই দরুদ শরীফ তো সেই বিশ্বনবী আমরা দুনিয়াতে কত নেতার নামে স্লোগান দিই কারো বাবার নামে স্লোগান দিই কারো স্বামীর নামে স্লোগান দিই এই দরুদ কোন নেতার নামে নয় কোন নেত্রীর নামে নয় কারো বাবার নামে নয় কারো স্বামীর নামে নয় বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যিনি যা রুসিলায় আমরা দুনিয়াতে আসছি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ মন দিল উজার করে বড় আওয়াজ দিয়ে পড়তে হবে ঠিক কিনা বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা রাসূল আমার ভালোবাসা এই বাবারা পড়ো রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো রাশা রাসূল আমার প্রেম নিরহের মূল আলোসনা রাসূল আমার কাজে কর্মের বনো প্রেরণা আল্লাহুম্মা নদীর মতো বহমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللهو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم صلواتهم يحافظون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين রসিকনগর ইউনিয়নের পাহাড়তলি যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুদূর ঢাকা থেকে আগত হযরতুল আলাম জনাব শাহ মাওলানা আব্দুল কাদের জিহাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমার পূর্বে আলোচনা পেশ করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা কামালউদ্দিন জাহুরি সাহেব পাহাড়তলি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা জাইনুল আবেদীন পাহাড়তলি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ফেস ইমাম জনাব মাওলানা আবু তাহের আপনাদের সামনে খুবই সুন্দর সময় উপযোগী আলোচনা পেশ করে মাহফিলকে ধন্য করেছেন মাহফিলের মঞ্চে উপস্থিত আছেন সময়ের সাড়া জাগানো তরুণ মুফাসসিরে কোরআন আপনাদের এই এলাকার গৌরব আমার অত্যন্ত আপনজন যিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় তাফসীর করেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা নাসিরউদ্দিন আল হাসান মঞ্চে উপস্থিত আছেন এই এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক জনাব মুক্তার আহমদ সাহেব সহ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে এজাম জাতির আগামী দিনের কর্ণধার আমার তরুণ ছাত্র যুবক ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহু পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে জাযায় আহার দান করুন সবাই বলে আমিন আমি ভূমিকার দিকে যাব না আমি সরাসরি আলোচনার দিকে যেতে চাই তার আগে অনুরোধ করতে চাই রাস্তায় দোকানে
গড়ে বাড়িতে অসংখ্য লোক আছে নাকি নাই? আমার ভাইরা, যুবক ভাইরা, অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন। আজকের এই সময়ে মাহফিলের আয়োজন করা খুব কঠিন বিষয়, ঠিক কিনা বলেন? কারণ যুবক ভাইরা অনেক পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে গিয়া টাকা পয়সা কালেকশন করে বক্তাদের পিছনে দৌড়ে দৌড়ে এক একজন বক্তাকে পরিশ্রম করে দাওয়াত দেয়। এত পরিশ্রম করে মাহফিল সফলতার তার প্রান্ত আসলে তখন বলে যে মাহফিল করা যাবে না। এরকম আজকে চলতেছে কি চলছে না? শতকরা 95% মুসলমানের দেশে, এই দেশ কোরআনের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ আল্লামা সাইদির দেশ, এই দেশ শহীদ মতিউর রহমান নিজামীর দেশ, এই দেশে কতিপয় নাস্তিক মুরতাদরা কোরআনের মাহফিলের উপরে নিষেধাজ্ঞা জারি করে, ঠিক কিনা বলো? আমরা আপনাদেরকে জানাতে চাই, আমাদের গ্রামের বাসায় প্রবাদ আছে, এক মাগে নাকি শীত যায় না। কি বলেন? ও এক মাসে শীত যায় না হন? অনদন্দি দৈন আরো আছে না নাকি নাই? আছে। এক মাগে শীত যায় না। আপনার দক্ষিণে আরো দক্ষিণ আছে। আপনিই তো বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলে দুইটা জিনিস খুব কাছাকাছি থাকে, একটা হলো রাষ্ট্র ক্ষমতা আর একটা হলো জেলখানা। দুটোটা কোথায় থাকে? কাছাকাছি। মানে রাষ্ট্র ক্ষমতা থেকে বের হওয়ার সাথে সাথে আপনার ঠিকানা কোথায়? জেলখানায়। আপনি বলেছেন এবং আপনি সেটা প্র্যাকটিস করেছেন। আপনাকে রাষ্ট্র, আপনি যাদেরকে ক্ষমতা দেখে নামাইয়া ক্ষমতায় আসলেন আপনি তাদেরকে জেলে ঢুকাইয়া দিলেন। এখন সেই শিক্ষা তো তারাও পেয়েছে, আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি 95% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে বাধা দেন দেবেন, মূর্তির বিরুদ্ধে যারা কথা বলল ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছেন, একদিন সময় আসবে এদেশের 16 কোটি 18 কোটি জনগণ তার হরায় গণ্ডায় হিসাব নিয়া তার সমুচিত জবাব দেবে, ঠিক কিনা বলো? এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, আপনারা রাস্তায় দোকানে বসে থাকবেন এটা তো হয় না ভাই। আসুন মাহফিলের প্যান্ডেলে ঢুকে পড়ুন। দয়াল নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতের নারী পুরুষ শুনো, দুনিয়ার মধ্যে দুটি জান্নাতের বাগান কয়টি? একটু জবাব দিতে হবে। জবাব দিলে বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন, জবাব না দিলে বুঝবো যে আমার কথা বোঝা যাচ্ছে না। জান্নাতের বাগান কয়টি? দুইটি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান পাবো কোথায়? দয়াল নবী বললেন, একটি জান্নাতের বাগান হলো মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদে নববী থেকে শুরু করে পৃথিবীর আনাসে কানাসে যত মসজিদ আছে সমস্ত মসজিদ গুলো জান্নাতের বাগান। সমস্ত মসজিদ গুলো কিসের বাগান? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাতের বাগানে জান্নাতের ফলমূল তো আমরা দেখলাম না, মসজিদে তো কোনোদিন আপেল আঙ্গুর কমলা দেখি নাই, কোন জান্নাতের ফল আছে নাকি? নাই। আমরা জান্নাতের ফল কোথায় পাবো? দয়াল নবী জবাব দিলেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস, হযরতে আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। দয়াল নবী ইরশাদ করেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করিবে, কোথায় প্রবেশ করিবে? মসজিদে ঢোকার সাথে সাথে
দুইরা হাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ে নিও। কিসের নামাজ? তাহিয়াতুল মসজিদের নামাজ। বলে দুইরা হাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়ো। এই দুইরা হাত তাহিয়াতুল মসজিদের নামাজ হলো জান্নাতের ফল মূল আহরণের সমতুল্য। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহিয়াতুল মসজিদের নামাজের গুরুত্ব কত? ফরজ নামাজের পরে যত নফল নামাজ আছে, নফল নামাজের ভিতরে সর্বোত্তম মর্যাদার অধিকারী হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ আদম পয়গম্বর থেকে শুরু করে মুহাম্মদুর রাসূল পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাম, আল্লাহর ওলি যারা হয়েছেন তারাও তাহাজ্জুদের নামাজ পড়েছেন ঠিক কিনা বলুন? নফল নামাজের ভিতরে সবচেয়ে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য কবি কত সুন্দর করে বলেন, তাহাজ্জুদের যায় নামাজে পড়েন, তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা মর্যাদার অধিকারী নামাজ। আর তাহাজ্জুদের নামাজের পরের পজিশন হলো নফল নামাজের ভিতরে সবচেয়ে দামি নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ। সবাই বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী বলেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, দুই রাকাত নামাজ না পড়ে, মসজিদের হক আদায় না করে মসজিদে বসা যাবে না, বসা যাবে না। কিসের নামাজ? এরপরে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটি জান্নাত পাইলাম, জান্নাতের বাগান পাইলাম, জান্নাতের ফলমূল পাইলাম, আরেকটি জান্নাত কোথায়? দয়াল নবী জবাব দিলেন, যাও যাও পাহাড় তলি মসজিদের মাঠে। আমার হাদিসের কথা হবে, আমার আল্লাহর কোরআনের তাফসীর করা হবে, আমার আল্লাহর উপরে দরসেরি পড়া হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরসেরি পড়া হবে, আমার আল্লাহর জিকির করা হবে। ওই কোরআনের মজলিস হলো জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানে তোমরা প্রবেশ করে আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ পাঠ করিবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, এগুলো হলো জান্নাতের ফলমূল আহরণের সমতুল্য। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা এখন কোথায় বসে আছি বড় করে বলেন, কোন সন্দেহ আছে? কোন বাগানে আছি? জান্নাতের বাগানে। এবার আপনারা বলেন, আমার আল্লাহ ক্ষমাশীল কি? আমার আল্লাহ দয়াশীল কিনা? আমার আল্লাহ লজ্জাশীল কিনা? আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ও বান্দা, তোমাদেরকে আমি জান্নাতের বাগানে দেখেছি, আমি তো লজ্জাশীল, তোমাদেরকে জাহান্নামে দিতে আমার লজ্জা লাগে, আমি তোমাদেরকে জান্নাতের বাগানে দেখেছি, আমি ক্ষমাশীল, আমি কেন তোমাদেরকে জাহান্নামে দেব? যাও যাও, তোমাদেরকে আমি ক্ষমা করে জান্নাতের বাগানে প্রবেশ করাই দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। সেদিন জান্নাতের বাগানে প্রবেশ করতে চাইলে আসুন দলে দলে এই দুনিয়ার জান্নাতের বাগানে প্রবেশ করুন। আমার আল্লাহ রহমানুর রহিম, আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ লজ্জাশীল। কিয়ামতের দিন এই সব বান্দাদেরকে জাহান্নামে তিনি দেবেন না, জান্নাতে ঢুকাইয়া দেবেন। সবাই বলুন সুবহানাল্লাহ।
মদিনা শরীফে মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন ফৌজদারি দণ্ডবিধি এ জাতীয় বিষয়গুলো নাজিল হয়েছে মদিনায় তো এই সূরা মুমিন এটা নাজিল হয়েছে কোথায় মক্কা শরীফে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা মুমিনের প্রথম 10টি আয়াত অবতীর্ণ হলো হযরত উমর বিনুল খাত্তাব আল্লাহর রাসূলের পাশে উপস্থিত ছিলেন তিনি বলেন রাসূল বলেন ও উমর এই মুহূর্তে আমার উপরে এমন 10টি আয়াত নাযিল হয়েছে যে 10টি আয়াত যদি কেউ অনুসরণ করে তাহলে আমার আল্লাহ তাকে সোজা জান্নাতে পাঠিয়ে দেবেন সবাই বলুন সুবহানাল্লাহ এরপরে রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের একটা জামাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে গিয়ে আরজ করলেন ও মা আমরা তো রাসূলকে হারিয়ে ফেললাম রাসূলকে দেখতেছি না রাসূলকে পাচ্ছি না কিন্তু একটু বলেন আমার রাসূলের চরিত্র কেমন ছিল আম্মা জান আয়েশা সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করে বললেন এই 10টি আয়াতে যেই রকম বর্ণনা আছে আমার রাসূলের চরিত্র হবো কুরআন কানা খুলকুল কুরআন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাকা লাআলা খুলকিন আযীম খুলকে আযীম চরিত্র হলো কোরআনের সাথে হুবহু মিল সবাই বলুন সুবহানাল্লাহ ও আমার মুসলমান ভাইরা আমার নবীর চরিত্র কেমন ছিল আমার নবীর চরিত্র ছিল সব সময় মানুষের কল্যাণ কামনা করা মানুষের কি করা নাকি কারো ক্ষতি করেছেন ক্ষতি করেছেন কারো কোন মানুষ যখন রাসূলের দরবারে গিয়ে আরজ করতেন কোন দুঃখ বুঝাইতেন আর তিনি মন দিল উজার করে মনের দুঃখের কথাগুলো শুনতেন এরপরে সম্ভব হলে তিনি সহযোগিতা করতেন ঠিক কিনা বলুন এই জন্য কবি কথা সুন্দর করে বলতেছেন সে কোন বন্ধু বলো ছাত্র বাবারা পড়ো সে কোন বন্ধু বলো বেশি বিশ্বাস তো কার
কাছে মনে কোলে দেওয়া যায়, কারে কাছে সব কথা বলা যায়। হওয়া যায় বেশি আর শশ তো তার নাম আহমদ বড় বিশ্বাস তো, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কে বলি মুছে দেই বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের হাহাকার আফন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, কেউ বা বলে তারে মহানবী, আমি ডাকি তারে প্রিয়তম, যে জন করুণার অনুপম উপমা, যার মত মরমি কোথাও আর মিলে না, ঠিক কিনা? যার মতো মরমে দুনিয়াতে আছে আর এরকম দয়াশীল কি পৃথিবীতে আর কেউ আছে? নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ যার ব্যবহার বলেছেন রহমতুল লিল আলামিন, রহমতুল লিল আলামিন, তার চরিত্র ছিল হুবহু কুরআন। সূরা মুমিনের এই প্রথম 10 আয়াত তেলাওয়াত করার মাযা আয়েশা বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? সূরা মুমিনের এই 10 আয়াতে যে চরিত্রের কথা বলা হয়েছে আমার রসুলের হুবহু চরিত্র, সবাই বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আমি সরাসরি তাফসীরের মধ্যে চলে যেতে চাই। কাদ আফলাহাল মুমিনুন, প্রথম শব্দ দিয়েছেন ফালাহ, কদ আফলাহ মানে সফলতার দিকে, লাভের দিকে আসো। কিসের দিকে আসো? লাভের দিকে। আপনারা একটু সামনে চলে আসেন, এই যে সামনে দিয়ে দাঁড়ালেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু সামনে আসেন, সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ আফলাহ, লাভের দিকে আসো। কিসের দিকে? লাভের দিকে আসো। এখন দেখেন আমাদের মসজিদ থেকে প্রতিদিন দিনে 5 বার হাইয়ালুল ফালাহ বলা হয়। কি বলা হয়? হাইয়ালুল ফালাহ। হাইয়ালুল ফালাহ শব্দের অর্থ হল লাভের দিকে আসো। কিসের দিকে? লাভের দিকে আসো। তো এখন আপনারা বলতে পারেন, বলে হুজুর মুয়াজ্জিন সাহেবের মাথা কি ঠিক আছে? আমরা শ্বাস করতে যাই সেখানে লাভ, আমরা ব্যবসাতে যাই সেখানে, আমরা চাকরিতে যাই সেখানে লাভ। মুয়াজ্জিন সাহেব আমাদেরকে ডাকতেছেন মসজিদে লাভের দিকে, এখানে কিসের লাভ? মুয়াজ্জিন সাহেব কি আমাদেরকে বাদ দেবেন না বেতন দেবেন? লাভ আছে? হাইয়ালুল ফালাহ, লাভের দিকে আসো। এখন আমরা তো সেখানে লাভ খুঁজে পাচ্ছি না, লাভ পাইছি জমিনের মধ্যে শ্বাস করলে, লাভ দেখতে পাচ্ছি দোকানে ব্যবসা করলে, লাভ দেখতে পাচ্ছি ব্যবসায় গেলে, লাভ দেখতে পাচ্ছি চাকুরিতে গেলে, লাভ দেখতে পাচ্ছি অন্য অন্য দুনিয়াতে কোনো কাজ করলে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কি বলেন? ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া
বলে মনে করো ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়ায় তোমরা যা ব্যবসা বাণিজ্য আল চাষ খেতে খামার চাকরি বাকরি যেগুলোকে তোমরা লাভজনক মনে করো এগুলি হলো একটা দোকা প্রতারণা ঠিক কিনা বলে এটা একটা দোকাবাজির জায়গা আসল লাভ হলো মসজিদে আসল লাভ কিসে আল্লাহর ফতে ইসলামের ফতে রসুলের ফতে এখানে লাভ ঠিক কিনা বলে قد أفلح المؤمنون وشمست مؤمن دا شفر مؤمن كرا قرآن شريفه مؤمن البرنونا فتم ابا في ديسن فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى এই কোরআনের এই আয়াতটার সাথে কলমাটা মিলান লা ইলাহা ইল্লাল্লাহ লা লা সময় ইয়াকফুর বিত্তাগুত না না কোন তাগুতের আনুগত্য করা যাবে না কার আনুগত্য করা তাগুতের তাগুত মানে কি আল্লাহ দ্রোহিতা আল্লাহর নাফরমানি যা আছে এই দুনিয়ার জমিনে ইসলাম ছাড়া যত বাতিল মতাদর্শ আছে হোক তার নাম জাতীয়তাবাদ হোক তার নাম সেকুলারিজম হোক তার নাম রাজতন্ত্র হোক তার নাম সুফিবাদ হোক তার নাম সমাজতন্ত্র যেই নাম হোক না কেন যার সাথে কোরআনের সম্পর্ক নাই যার সাথে রসুলের তরিকার সম্পর্ক নাই ওই দর্শন ওই আদর্শ ওই মতবাদের নাম হলো তাগুত ওই মতবাদের নাম হলো নাস্তিকতা ওই মতবাদের নাম হলো মুরতাদি মতবাদ ঠিক কিনা বলো সময় ইয়াকফুর বিত্তাগুত মানি না আমি কোন সমাজতন্ত্র মানি না আমি কোন রাজা প্রজার আইন মানি না আমি কোন তাগুতের আইন লা ইলাহা না না আমি কোন আইন মানি না কোন দেবতার কোন দরবারের কোন সুফিবাদের কোন সমাজতন্ত্রের রাজতন্ত্রের সেকুলারিজমের জাতীয়তাবাদের সকল মানুষের তৈরি মতাদর্শগুলো আমি পদে তলে দিয়া ইল্লাল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনিলাম ঠিক কিনা বলো তার নাম কলমা তার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান এত সহজ হয় না আপনি তাগুতের সাথে আপোষ করবেন আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন যাকাত দেবেন এরপরে বলবেন যে দেশে আইন চলবে সমাজতন্ত্র অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে সেকুলার দর্শন অনুযায়ী তাহলে আপনি নামাজ করেছেন রোজা রেখেছেন হজ করেছেন যাকাত দিয়েছেন আপনার সমস্ত ইবাদত বন্দগী ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে জগৎ বিখ্যাত ইসলামিক স্কলার শেখ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার কিতাব নওয়াকেজুল ইসলাম তিনি বলতেছেন দশটি কারণে মানুষের ইমান ফাত হয়ে যায় ফাসেদ হয়ে যায় ইমান বাতিল হয়ে যায় তার মধ্যে একটি হলো কোন ব্যক্তি নামাজ পড়িল রোজা রাখিল হজ করিল যাকাত দিল কুরবানি করলো সব কাজ করেছে যদি সেই মনে মনে হোসেন করে সেই যদি ঘোষণা দেয় এই দুনিয়াতে সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের চাইতে কার্ল মার্ক্সের আদর্শ ভালো লেনিনের আদর্শ ভালো স্যার আদর্শ ভালো মাও সেতুংয়ের আদর্শ ভালো আব্রাহাম লিঙ্কনের আদর্শ ভালো ইবনে তাইমিয়া বলেছেন ওই ব্যক্তির ইমান ফাসেদ হয়ে গেছে সেই ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়া যাবে না তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না যাবে নাকি তার ইমান কি হয়ে গেছে যে তার সারা জীবনের এবাদত বন্ধ এগুলো কি হয়ে গেছে নষ্ট হয়ে জিকির করেন লা ইলাহা
بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ইমানদার কারা والذين يؤمنون بالغيب যারা গায়বের প্রতি বিশ্বাস করে কিসের প্রতি বিশ্বাস গায়বের প্রতি বিশ্বাস গায়েব কি জিনিস যেটা দেখা যায় সেটাকে কি গায়েব বলে যেটা দেখা যায় না তার নাম গায়েব যেটা দেখা যায় সেটাকে বিশ্বাস করা দরকার আছে দরকার নাই যেমন আমার এই হাতে মোবাইল এটা দেখা যাচ্ছে না এখানে এই মোবাইলটা দেখা যাচ্ছে এটা বিশ্বাস করার কোনো দরকার নাই কিন্তু এই হাতের মোটার মধ্যে আমি যদি বলি এখানে 5000 টাকা আছে না দেখে বিশ্বাস করতে হবে ঠিক আছে এইটাকে বলা হয় গায়েব আমরা আল্লাহকে দেখি নাই দেখেছে আমরা কবরের আযাব দেখি নাই আমরা জান্নাতের আরামায়েশ দেখি নাই জাহান্নামের আযাব দেখি নাই হাশরের ময়দান দেখি নাই আমরা এই সমস্ত গায়েবের প্রতি বিশ্বাস পোষণ করেছি এদিন আমাদের নাম দেওয়া হয়েছে ইমানদার ঠিক কিনা বলে والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ নামাজ কায়েম একটা আছে নামাজ আদায় আর একটা আছে নামাজ কায়েম আমরা নামাজ আদায় করার চেষ্টা করি কি করার চেষ্টা করি আদায় করার চেষ্টা করি নামাজ কায়েম হয় নাই কায়েম মানে কি বাংলাদেশে 18 কোটি মানুষ আছে জোহরের আজান দেওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রীর দপ্তর বন্ধ রাষ্ট্রপতির অফিস বন্ধ প্রধান সেনাপতির অফিস বন্ধ অফিস আদালত সচিবালয় বন্ধ মিল কারখানা বন্ধ ইন্ডাস্ট্রি বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ কৃষকের চাষবাস বন্ধ সব কাজ বন্ধ করে যেই যেখানে আছে জমাতের সাথে নামাজের জন্য কাতার বন্ধ হয়ে যাওয়া তার নাম হলো নামাজ কায়েম ঠিক কিনা বলুন আমার আল্লাহ কোরআন শরীফে বলেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস-সালাতা ওয়া আতাজ-যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ও দুনিয়ার মানুষেরা শোনো আমি যদি কোনো মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে তারা চারটা কাজ করবে কয়টি কাজ বড় করে বলেন কয়টা কাজ রাষ্ট্রপতির দায়িত্ব চারটি কাজ করা প্রধানমন্ত্রীর দায়িত্ব চারটি কাজ করা এমপি সাহেবের দায়িত্ব চারটি কাজ করা চেয়ারম্যান সাহেবের দায়িত্ব চারটি কাজ করা মেম্বার সাহেবের দায়িত্ব চারটি কাজ করা সমাজের সভাপতি যিনি হবেন তার দায়িত্ব চারটি কাজ করা ঠিক কিনা বলুন এই চারটি কাজের মধ্যে এক নম্বর হলো আকামুস-সালাত নামাজ কায়েম করা নামাজ কায়েম হলে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না দ্বিতীয় নম্বর হলো ওয়াতাউ যাকাত যাকাত প্রতিষ্ঠিত করা আমার বাংলাদেশের জমিনে
3.5 কোটি মানুষ আছে দরিদ্র, আর 3,000 কোটি টাকা জাকাতের টাকা কালেকশন করা সম্ভব। এই বাংলাদেশের মানুষের যদি সবাই জাকাত আদায় করে, 5 বছরের ভিতরে বাংলাদেশে কোনো গরিব থাকবে না। আর এই দেশে জাকাতের পরিবর্তে চালু করা হয়েছে, সঠিক কিনা বলো? আমার আল্লাহ বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ও বান্দা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দেওয়া হলো আর সুদকে হারাম করে দেওয়া হলো। সুদ হারাম আর ব্যবসা হালাল, আর আমরা করে নিলাম ফস্তাবাসা ও যা সেকুলার পুঁজিবাদী দর্শন, সুদ ভিত্তিক অর্থনীতি আমরা গ্রহণ করে নিয়েছি। এই সুদের কারণে প্রতিটা ঘরে ঘরে অশান্তি হচ্ছে, সুদের কারণে প্রত্যেক মানুষ লানত প্রাপ্ত হচ্ছে, সুদের কারণে মানুষ ফতেরি বিকারে হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? এরপরে 3 নম্বর হলো, আমার বিল মারও ভালো কাজের আদেশ দান করবে এবং মন্দ কাজের প্রতিরোধ করবে। এই 7টি হলো রাষ্ট্র ক্ষমতায় যাদেরকে দেওয়া হবে, আর তার বিপরীত আমাদের দেশে যারা ক্ষমতায় আছে তারা নামাজ পড়ার জন্য হুকুম জারি করছে মনে হয়, চালু করছে নামাজ, তারা কি চালু করে? মসজিদে তালা মারি দি, কি বলে? তারা চালু করে সরকারি ভাবে, দেখেন প্রতিদিন সিনেমার জন্য বরাদ্দ করে, কিসের জন্য বরাদ্দ করে? নাটকের জন্য বরাদ্দ করে, বলে গ্রামে গ্রামে মাহফিল বেড়ে যাচ্ছে, যাত্রা গানের জন্য সরকার বরাদ্দ দিয়েছে, কিসের জন্য? গ্রামে গ্রামে ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রা গান চালু করো, মাহফিল বন্ধ করো। তার মানে সরকারের দায়িত্ব ছিল নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। এখন তারা তা করতেছে তার উল্টা, ঠিক কিনা বলেন? والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة اور মুসলমানরা নামাজ কায়েম করো। আমার আল্লাহ একবার দুইবার তিনবার নয়, কোরআন শরীফে 82 বার বলেছেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে লাভটা কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন একটি ইবাদত বান্দাকে সরে ডাকাতে চিন্তায় কোন রাহা জানে, দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে ফিরাইয়া আল্লাহ মুখী করে দেবে। আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করার একমাত্র মাধ্যম হলো সালাত। সালাত নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক সৃষ্টি হবে, ঠিক কিনা বলুন? এজন্য কবি বলেন, মিলতা হকা নামাজ মে সজদা মে যা কে দেখ লে হোগা খুদা কি সামনে সর কো ঝুকা দেখ লে। এরপরে আবার নবী বলতেছেন, আমাদের সমাজ অনেক মানুষ আছে বলো হুজুর আমি নামাজটা পড়তে পারি না, রোজা রাখি, হজ করি, যাকাত দি, 1 লক্ষ টাকা দিয়া গরু কিনে কুরবানি দিলাম, আমি কি মুসলমান নই না? আছে না নাকি নাই? রোজা রাখে, হজ করে, যাকাত দে, 1 লাখ টাকা দিয়ে গরু এনে কুরবানি করে, কিন্তু নামাজে সে নিয়মিত আসে না, বলে আমি কি ওদের বালা মুসলমান নয় না? আমার নবী কি বলেন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারিকুস সালাত। ও মুসলমান, মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো শুধুমাত্র নামাজ। নামাজ 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 পড়লে সে আল্লাহর আনুগত্য করলো, নামাজ না পড়লে সে কুফরি করলো। সবাই বলো নাউযুবিল্লাহ। আল্লাহর নবীরা কত কঠিন মুসিবতের সময় নামাজ পড়েছে দেখেন। হযরত মূসা আলাইহিস সালামের নাম তো আপনারা শুনেছেন, ওনার ব্যাপারে জানা আছে না? মূসা পয়গম্বরকে পাঠাইছিলেন আল্লাহ কোন দেশে? মিশরে। মিশরের ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ী করলো,
কি মামলা? হত্যা মামলা। নবীরা কি মানুষ হত্যা করে? নবীর ওয়ারিসেরা তারা মনে হত্যা করে, কি বলেন? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউন যে হত্যা মামলা দায়ের করেছিল, সেই মামলাকে মিথ্যা না সত্য? সেই মামলা মিথ্যা। নবীরা যেমন কোন মানুষকে হত্যা করতে পারে না, নবীর যোগ্য ওয়ারিস উলামায়ে কেরাম কোন মানুষের ক্ষতি, হত্যা তো দূরের কথা, কোন মানুষের সামান্যতম ক্ষতি তারা করতে, আল্লামা সাইদির বিরুদ্ধে হত্যা মামলা, দর্শনের মামলা, এই মামলাগুলো সত্য না মিথ্যা বলেন আপনারা? শুধু আল্লামা সাইদি কেন হবে? আমরা মজাহাবের ইমাম, আমাদের ইমাম আবু হানিফা, আমাদের মজাহাবের ইমাম আহমদ বিন হাম্বল, আমাদের মজাহাবের ইমাম ইমাম মালিক, আমাদের মজাহাবের ইমাম ইমাম শাফি, সার ইমামের সাইর জনি, সার মজাহাবের সাইর ইমাম এবং আহল হাদিস মজাহাবের ইমাম শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, এই পাঁচজন জগৎ বিখ্যাত ইমাম, ওদের সারা জীবন চলে গেছে কারাগারে, ঠিক কিনা বলেন? হাজার হাজার মিথ্যা মামলা মাথায় নিয়ে তারা জেলে কাটিয়েছেন। ভারতবর্ষের এই উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক পুরুষ মুজাদ্দিদ আল ফেসানি, সেই বাদশাহ আকবরের মিথ্যা মামলায় কারাবন্দী হলেন। মিশরের ইখওয়ানুল মুসলিমিনের জগৎ বিখ্যাত মুফাসসির তাফসীরে ফি জিলালিল কুরআনের লেখক আল্লামা সাইয়েদ কুতুব হাসানুল বন্নার মতো জগৎ বিখ্যাত ইসলামিক স্কলারদেরকে মিশরের স্বৈরাচারী শাসক গোষ্ঠী মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছেন, কারাগারে তাদেরকে ফাঁসির কাষ্ঠে তাদেরকে হত্যা করেছেন, ঠিক কিনা বলেন? মূসা পয়গম্বরের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা দায়ের করা হলো, তিনি মিশর থেকে হিজরত করে মাদায়নে গেলেন, সেখানে বিয়ে শাদী করলেন, সংসার করতেছেন। একদিন আল্লাহ ডাক দিলেন, মূসা আমি তো তোমাকে পাঠাইলাম ফেরাউনের জুলুম অত্যাচার নির্যাতন থেকে মিশরবাসীকে মুক্তি দেওয়ার জন্য, আর তুমি এখানে বিয়ে শাদী করে আরামে সংসার করো, এটা কি ভালো হচ্ছে? এই কথা শোনার সাথে সাথে মূসা পয়গম্বর আর দেরি করেন নাই, আল্লাহর হুকুম পালনের জন্য রওনা দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখতেছে বড় বড় সাতটা মুসিবত। কয়টা মুসিবত? এক নম্বর মুসিবত হলো তার স্ত্রী সন্তান সম্ভব আর ডেলিভারি হবে, একেবারে দিনমান সরিপূর্ণ আজকে কালকের মতো হয়ে যাবে, এইরকম অবস্থায় স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির থেকে বের হওয়া কারোর জন্য নিরাপদ হবে? তিনি বের হয়ে গেলেন। দ্বিতীয় মুসিবত হল মাগের শীত। কিসের শীত? স্বামী স্ত্রী দুজন টপ টপ শীতে কাটতেছেন। তৃতীয় মুসিবত হল আমাবস্যা রজনী। আমাবস্যা রজনী মানে কি? খুব বেশি আলোর প্রহর আছে, অন্ধকার রজনী। চতুর্থ মুসিবত হল তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তাটি দুনদিকে পাহাড় মধ্যখানে চিকন গলি, যেতে যেতে তোর পাহাড়ের কিনারায় যে দাওয়া পর্যন্ত দাওয়ার সাথে সাথে রাস্তা বন্ধ হয়ে গেল, কোন দিকে যাব এখন রাস্তা খুঁজে পাচ্ছি না। মূসা পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, অস্থির হয়ে গেলেন, হঠাৎ করে পাহাড়ের দিকে নজর দেওয়ার সাথে সাথে সেখানে আগুনের একটি ঝলক দেখতে পাইলেন। মূসা পয়গম্বর স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী তুমি বসো, আমি পাহাড়ের উপর আগুন দেখেছি। কি দেখেছি? আগুন। যদি আগুন ভাবা গেলে মানুষ সভা যাবে, যাবে না? মানুষ না থাকলে ওখানে আগুন আসলো কোত্থেকে? আর মানুষ যদি পাওয়া যায় তাহলে জিজ্ঞাসা করে রাস্তা পাওয়া গেল। মূসা পয়গম্বর পাহাড়ের উপর উঠলেন,
সামনে তাকায় কোনো আগুন নাই, পিছনে তাকায় কোনো আগুন নাই, ডানে তাকায় কোনো আগুন নাই, বামে তাকায় কোনো আগুন নাই, উপরের দিকে তাকায় কোনো আগুন নাই। অস্থির হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আরশ আজিম থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মূসা তুমি আগুন খুঁজো, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আগুন রাখো, রাস্তা রাখো, আমি আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ করে দিলাম, নামাজ কায়েম করো এবং আমি আল্লাহর শরণে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা হলে বলতাম, আল্লাহ এত বড় বড় সাতটা মুসিবত আমাকে দিয়েছো, আগে আমাকে মুসিবত থেকে না বাঁচাইয়া কিসের আমার উপরে নামাজ খরচ করো, নাউজুবিল্লাহ, এটা বলতাম না। আল্লাহর নবী কোনটা মেনে নিলেন? নামাজ, নামাজ। কারণ আপনার সামনে যত বড় মুসিবত আসুক না কেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আমার আল্লাহ বলতেছেন যে কোনো বালা মুসিবত থেকে মুক্তির জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? একটা হলো ধৈর্য ধারণ করা, আর একটা হলো নামাজ আদায় করা, ঠিক কিনা বলেন? আপনি নামাজ পড়বেন, ধৈর্য ধারণ করবেন, আমার আল্লাহ আপনার সমস্ত মুসিবতকে আসান করে দেবেন, সহজ করে দেবেন, ঠিক কিনা বলুন? এটা গেল মূসা পয়গম্বরের ঘটনা। ঈসা আলাইহিসসালামের নাম শুনেছেন না? ইসলামের ইতিহাসে দুইজন শিশু, কয়জন শিশু? মায়ের বুক থেকে দুধ খাওয়ার সময় কথা বলেছেন, কি খাওয়ার সময়? দুইজনের মধ্যে একজনের নাম ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। আবার ঈসা পয়গম্বরের কোনো বাবা ছিল না, কি ছিল না? বাবা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা কার? মা ছাড়া দিতে পারে কি পারে না? বাবাও আছে, মাও আছে, কিন্তু সন্তান হয় না, আছে না নাকি নাই? কিন্তু ধৈর্য ধারণ করতে হয়, কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সন্তান দিলেন 86 বছর বয়সে। কয় বছর বয়সে? 86 বছর বয়সে। এখন আমরা বিয়ে করার পরে 2 বছর হয় নাই, সন্তান না হইলে হবে ল্যান্ডা বাবার মাজারে যাও, কুতুবদিয়া মালিক শাহ বাবার দরবারে যাও, বলে কি বলে না? আমি গত বছর নোয়াখালী থেকে মাহফিল করে আসতেছিলাম, সীতাকুণ্ড শহরে প্রবেশ করলাম, তখন রাতের 2টা, দেখি মানুষ কতগুলো জবা হইয়া মসমা করতেছে আর গান গায়, আমার নেংটি বাবা আল্লাহর ওয়ালি ফুল বাগানের ফুল, আসে কিন্তু হৃদয়ে তিনি নয়নের ফুটুল। নেংটা বাবা বলে, ও মুসলমানেরা ইমান ফাঁকাভুক্ত করতে হবে, শিরিকের লেশ মাত্র থাকা যাবে না, আপনার শিরিক মিশ্রিত ইমান নিয়া আল্লাহর দরবারে হাজির হলে জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলুন? আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবা ছাড়া যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এলাকার লোকজন সবাই রাস্তাঘাটে দোকানে আলোচনা করতে, আলোচনা সমালোচনা চলতেছে, হবে কি হবে না? বাচ্চারা ফগজে তৈব ফারাইল্লা বানছে ন ধরিব, তো এলাকার সব লোক সমালোচনা করতেছে। মাস্টার সাহেবের মতো মুরব্বী যারা সচেতন মানুষ তারা চিন্তা করলে, হাই খবরদার কার ব্যাপারে কথা বলো? ওনার নাম মরিয়ম, ওনার নাম বাইতুল মুকাদ্দাসের খাদেম। কিসের খাদেম? কিসের খাদেম? বাইতুল মুকাদ্দাসের খাদেম।
মা ফাতেমা বলতেছেন আমি জান্নাতের সমস্ত নারীদের উপরে সর্দার, কিন্তু একজনের উপর আমার সর্দারি চলবে না, তিনি হলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বাইতুল মুকদ্দাসের ইমাম হযরত জাকারিয়া পয়গম্বর আর খাদেম মরিয়ম, মরিয়ম আলাইহিস সালামের রুমে গেলেন ইমাম সাহেব। কে গেলেন? ইমাম সাহেব কে? জাকারিয়া পয়গম্বর, তিনি আল্লাহর রসুল। টেবিলে দেখতেছেন হাজার রকমের খাবার। জাকারিয়া পয়গম্বর জিজ্ঞাসা করে, ও মরিয়ম, আমি বাইতুল মুকদ্দাসের ইমাম সাহেব, আমি আল্লাহর রসুল, সারা পৃথিবী ঘুরে দেখলাম তোমার টেবিলের এই খাদ্য তো আমি কোথাও পাই নাই, এই খাদ্য তোমার টেবিলে কোথায় থেকে আসছে আমাকে একটু বলো। মরিয়ম জবাব দিলেন, ও আমার খালুদান, বাইতুল মুকদ্দাসের ইমাম সাহেব শুনে রাখুন, আমার টেবিলে যে খাদ্য আপনি দেখতেছেন এই খাদ্য আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে পাঠিয়েছেন? এই মরিয়মের ব্যাপারে কথা বলতে সতর্কতার সাথে বলতে হবে কি হবে না? সবাই বলে যে তোমরা কথা বলো না, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মুরব্বীদেরকে দায়িত্ব দিলে যে আপনারা মরিয়মের সাথে যোগাযোগ করে জেনে আসেন এই সন্তানটা পাইবে কোথায়। সমাজ হতে গিয়া জিজ্ঞাসা করলো, ও মরিয়ম, তোমার বাবা ছিল ভালো, তোমার মাও ভালো ছিল, তুমিও ভালো, তুমি বাইতুল মুকদ্দাসের খাদেমা, তুমি বিয়ে শাদী করো নাই, কিন্তু এই সন্তান পাইলা কোথায়? তুমি তো বিয়ে শাদী করো না, এই সন্তান কেমন হইল? মরিয়ম বলল, আমি তো রোজা রেখেছি। আমি কি রেখেছি? মানে এই সময় রোজা রাখলে কথা বলা নিষেধ। চেয়ারম্যান সাহেব বললেন, তুমি রোজা রেখেছ, বাটফারি করার জায়গা পাও না, বিয়ে শাদী না করে একটা যার সন্তান জন্ম দিয়েছ, আবার বলতেছো রোজা রাখছো, রাখো তোমার রোজা, এই ফুলা ফাইলা কই সেটা বলো। মরিয়মের কোনো জবাব দেওয়ার আছে? এখন বললেন, চেয়ারম্যান সাহেব, আপনি যখন আমার কথা বিশ্বাস করেন না, তাহলে এই ছেলেটা থেকে জিজ্ঞাসা করো। সেদিন ঈসা আলাইহিস সালামের বয়স হলো তিন দিন। কয় দিন? তিনি মায়ের বুকে দুধ খাচ্ছেন, মায়ের বুকে। চেয়ারম্যান সাহেব বললেন, তুমি তো পাগল হয়েছ, আমাকে পাগল বানাইতেছ, তিন দিনের একটা দুধের শিশু, তার সাথে আমি কিসের কথা বলবো? এ কি আমার কথার জবাব দিতে পারবে? আমি এই ছেলের কাছে জিজ্ঞাসা করব না, তুমি বলো সন্তান ফাইলা কোথায়। এই সময় ঈসা আলাইহিস সালাম কি করতেছিলেন? দুধ খাচ্ছিলেন। তিনি দুধ খাওয়া বন্ধ করে দিলেন, দুধ খাওয়া, সবদুনোটা লাল হয়ে গেল আগুনের মতো, শাহাদত আঙ্গুল খাড়া করলেন এইভাবে। কয় দিনের শিশু? তিনি ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও চেয়ারম্যান সাহেব খবরদার, আমি আল্লাহর বান্দা। কার বান্দা? ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা, আল্লাহ আমার উপরে কিতাব নাযিল করেছেন, ওয়া জাআলানী নবিয়্যা, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে ধন্য করেছেন, ওয়া জাআলানী মুবারাকা, আমাকে নবী বানাইলেন তো বানাইলেন না, শুধু আমাকে আল্লাহ করেছেন বরকতওয়ালা নবী। কি নবী? মর্যাদাওয়ালা, বরকতওয়ালা নবী। কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বড় বড় তিনটা মৌজাদা দিয়েছিলেন। কয়টা মৌজাদা দিয়েছিলেন? আমি সেগুলো বলার সময় ভাবছি না, সেদিকে যাব না। এরপরে বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানী নবিয়্যা ওয়া জাআলানী মুবারাকা ওয়া আওসানী বিস-সালাতি ওয়াজ-যাকাত, আমার আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করে দিয়েছেন,
কয় দিনের শিশু ও আমার মুরব্বীরা যুবক ভাইরা তিন দিনের শিশু সন্তান তার মুখ দিয়ে যদি বের হয়ে যায় আমার আল্লাহ আমার হয়ে নামাজ ফরজ করে দিলেন আর আপনার বয়স 50 বছর হয়ে গেল এখনো ওযু বানাইতে জানি না মসজিদে নামাজ পড়তে জানি না মসজিদের সাথে আমার সম্পর্ক হয় নাই ঠিক কি না বলো দয়াল নবী রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন কিয়ামতের দিন যখন সমস্ত মানুষগুলো ইয়া নফসে করবে সেই দিন আমার আল্লাহ সাত দল মানুষকে আল্লাহ তার আরশে ছায়া তলে জায়গা দান করবেন তার মধ্যে এক দল হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ও সমস্ত ব্যক্তিরা যাদের হৃদয়ের সাথে মসজিদের সম্পর্ক জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে কখন আসরের আজান হবে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে কখন মাগরিবের আজান হবে এই আশায় মা বাহিরে অপেক্ষা করে ঠিক কিনা বলুন নামাজ তো পড়ি আমরা আমাদের নামাজিদের মধ্যে পাঁচটা শ্রেণী আছে কয়টা শ্রেণী পাঁচটা ক্লাস আছে এক নম্বর ক্লাস তারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এইরকম আছে নাকি নাই আল্লাহ তাদেরকে কবুল করুন আমিন আল্লাহ তাদের সবাইকে জান্নাতের বাসিন্দা বানায় দেন সবাই বলি আমিন দ্বিতীয় শ্রেণী এরা পড়ে তিন ওয়াক্ত জোহর আসর আর কোনটা আছে নাকি নাই তৃতীয় ক্লাসের হলো সাপ্তাহিক তৃতীয় ক্লাসের কারা জুমার নামাজ চতুর্থ ক্লাস হলো বার্ষিক আছে নাকি নাই ফনসন খেলা ফনসন শ্রেণীতে হলো ফনস বার্ষিক এক বছর দুই বছর করে না কয় বছর করে আছে না নাকি নাই ওই পাশাপাশি মসজিদ তো আসরের নামাজ এখানেও পড়ছে সামনের মসজিদে গিয়েও পড়ে তো পিছনে সাঙ্গ ফাঙ্গ আছে না আছে না নাকি নাই হয়তো মিয়া সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আবার মেম্বার সাহেব ইবান হইবে তো ফাঁসক তো অনারা পাই কিটা মানুষ এইরকম ফাঁসক তো নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নতি লেবাসওয়ালা দরকার আছে না নাকি নাই হয়তো আপনি এখন ওই মসজিদে আসরের নামাজ পড়ছেন না কয় যেখানে যেখানে মানুষ আছে পাওয়া যাবে সব জায়গায় নামাজ পড়তে হবে কারণ পাঁচ বছর পড়ি নাই তো সবগুলো কাজা করে নিতে হবে আছে না নাকি নাই ওমা তার ব্যাপারে স্লোগান্দে কত সুন্দর নেতার চরিত্র ফুলের মতো নামাজ নাই এক অক্ত মদ গাঁজা পাঁচ অক্ত আছে না নাকি নাই আর সুযোগ পাইলে ক্ষমতা পাইলে খেতে চায় আলেম উলুমার রক্ত কিসের রক্ত খেতে চায় আমি এই পঞ্চম শ্রেণী চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কথা বলব না যারা এক নম্বরে কারা ছিল দ্বিতীয় নম্বরে তিন অক্ত ডাক্কায় দুঃখায় তিন অক্ত বলারে যদি পাঁচ অক্তরা বানাইতে পারি এটাই তো আমাদের লাভ আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে পড়লো কিসের নামাজ এশারের নামাজ পড়ে বাড়িতে গিয়া ঘুমাইয়া গেল আর ফজরের নামাজ জামাতের সাথে পড়লো আমার নবী বলতেছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে সবাই বলুন সুবহানাল্লাহ
এইজন্য বন্ধুরা আমার আপনারা যারা তিনক্ত পড়েন পাঁচক্ত পড়ার জন্য চেষ্টা করুন। ফজরের নামাজ আর এশারের নামাজের বেশি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক কিনা বলুন? আমার সাথে বলুন, আল্লাহ আমায় জাগিয়ে দিও ফজর যখন হবে, ফজরের আযান শোনে উঠব জেগে তবে, ঘুমের সে নামাজ বড় কি বড়, ঘুমের সে নামাজ বড় আমরা সবাই জানি, তবু কেন ভুল হয়ে যায় গোমে তাকি ডুবি, আল্লাহ আমায় জাগিয়ে দিও ফজর যখন হবে, ফজরের নামাজ হয় যেন দিনের প্রথম কাজ। দিনের প্রথম কাজ কি হবে, নাকি ঘুম থেকে উঠে আবুল গুলি দাঁড়াবো? দিনের প্রথম কাজ হবে ফজরের নামাজ, ঠিক কিনা বলেন? ও আল্লাহ, তুমি আমাদেরকে ফজরের নামাজের জন্য সবাইকে কবুল করো, আমিন। ফজরের নামাজ হয় যেন দিনের প্রথম কাজ, এই ভাগ্য দাও যে আল্লাহ দাও আমাকে আজ, এই আজানের তনি যেন যায় না কবো নিবে, আল্লাহ আমায় জাগিয়ে দিও ফজর যখন হবে, আল্লাহ আমায় জাগিয়ে দিও ফজর যখন হবে, লা ইলাহা আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম হযরত ঈসা পয়গম্বর তিন দিনের শিশু, মায়ের বুক থেকে দুধ খাওয়া বন্ধ করে দিয়ে ঘোষণা দিলেন, আমার আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করে দিলেন, ঠিক কিনা বলুন? আমরা 50 বছর হয়ে গেছে, 60 বছর 70 বছর হয়ে গেল, এখনো মসজিদের সাথে সম্পর্ক করতে পারি নাই, আছে না নাকি নাই? আমি আর সেদিকে যাচ্ছি না। والذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون, যারা আল্লাহর পথে খরচ করে তারাই ঈমানদার, ঠিক কিনা বলুন? এরপর আল্লাহ কুরআন শরীফের অন্য আয়াতের সাথ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, ইমানদার তো তারাই কারা যাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হলে হৃদয়ের মধ্যে ভূমিকম্প হয়, কিশোর হয়, কোরআনের কথা শুনলে হৃদয়ে ভূমিকম্প হয়, আজান দেওয়া শুনলে হৃদয়ে কম্পন শুরু হয়, কোরআন তেলাওয়াত শুনলে হৃদয়ে কথা বলে, এটার নাম ইমান, ঠিক কিনা বলেন? তুমি কোন জাতের ইমাম, কোন জাতের ইমানদার? আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আসো নামাজের দিকে, আর তুমি না দেখার বান করে দিকে চলে যাও। আর আমার আল্লাহ কি বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই আজান দেওয়ার সাথে সাথে যার কলব মসজিদের দিকে ঘুরে যায়, কোরআনের তাফসীরের কথা শুনে জিনিস দোকানপাট বন্ধ করে কেন চলে আসে, তারকে তাকে ইমানদার বলা হয়? আজান দেওয়ার পরে আজান না শোনার মান করে দিকে চলে গেলে তুমি কোন জাতের ইমানদার?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আযান দোয়া জিকির, নামাজ জিকির, কুরআনের তাফসীর জিকির, কুরআন তেলাওয়াত জিকির, আল্লাহু আকবার জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, নীরবে বসে বসে আল্লাহর নাম জপা, সেটাও সেটা কি? ওয়ারাব্বাকা ফাকাব্বির নারায়ে তাকবীর, ওয়ারাব্বাকা ফাকাব্বির নারায়ে, এটা আল্লাহর জিকির, রাজপথের জিকির। কিসের জিকির? জিকির তো সবসময় একরকম না, আপনি ফেসরাত করতে যাবেন সেখানে কি নারে তকবীর বলবেন, আপনি ঘুমাতে যাবেন সেখানে কি বলবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এটা ঘুমের জিকির। আপনি মসজিদে ঢুকবেন আল্লাহুম্মা ফতাহ আলি আবওয়াবা রহমাতিকা, এটা মসজিদে ঢুকার জিকির ঠিক কিনা বলেন? আর রাজপথের জিকির কোনটা? নারায়ে। আর এটা কোরআনে শিক্ষিত ওয়ারাব্বাকা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও ইমানদার, ইমানদার তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, কোরআনের কথা বললে, আল্লাহর জিকির করলে হৃদয়ে কম্পন শুরু হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায়। কোরআনের তাফসীর শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পায়, কোরআন তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এখন আমরা কোরআন তেলাওয়াতের সময় পাই না, কারণ আমার মুরব্বীরা সাক্ষী, আমরা ছোটবেলায় দেখেছি ফজরের নামাজের পরে যখন রাস্তা দিয়ে বের হইতাম রাস্তার দোনো দিক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত, ঠিক কিনা বলেন? সামনের দরজায় পুরুষেরা, পিছনের দরজায় আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করত। এখন কি সেই দৃশ্য দেখা যায়? কারণ কি? কারণ হলো একটাই, প্রত্যেক ঘরে ঘরে এস্টার জলসা, জি বাংলা, এগুলো এনডিআর চ্যানেল, কোন দেশি চ্যানেল? মুসলমানদের ঘরে যে চ্যানেলগুলো থাকার কথা ছিল, ডক্টর জাকির নায়েকের পিস টিভি, বাংলাদেশের ইসলামিক টিভি, দিগন্ত টিভি, যেই চ্যানেলগুলোতে মানুষকে কোরআনের কথা বলা হইতো, মুসলমানের চেতনায় ফিরিয়ে আনার জন্য কাজ করা ছিল, এই সব চ্যানেলগুলো বন্ধ করে দিয়া দাদা বাবুকে রাজি করার জন্য, কোন বাবুকে? দাদা বাবু, দাদা বাবুকে রাজি করার জন্য আমার দিদি যান ভারতীয় চ্যানেল, যেই চ্যানেলগুলো তাদের দেশে নিষেধ। কোথায় নিষেধ? এস্টার জলসা কি ভারতে চলে? জি বাংলা ভারতে চলে? নিষিদ্ধ। কোন দেশে চলে? বাংলাদেশে। কারণ দাদা বাবুকে রাজি না করাইতে পারলে ক্ষমতায় আসা যাবে না, ক্ষমতায় থাকা যাবে না। এই জন্য আমার বুবুজান দাদা বাবুকে রাজি করার জন্য দিগন্ত টিভি বন্ধ করেছেন, ফিস টিভি বন্ধ করেছেন, ইসলামিক টিভি বন্ধ করেছেন, আর চালু করেছেন জি বাংলা,
এষ্টার জলসা ঘরে ঘরে চালু করে দিয়েছেন, আর ঘরে ঘরে আমার মা বোনেরা নামাজ ছেড়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, ঘরের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, হা করে তাকিয়ে আছে এষ্টার জলসার দিকে, ঠিক কিনা বলুন? এষ্টার জলসা জি বাংলা, এষ্টার জলসা জি বাংলা, নষ্ট করল আমার সোনার বাংলা, ঠিক কিনা? এই চ্যানেলগুলো চালু করে দেওয়ার কারণে আমার মা বোনেরা, আমার মুরব্বীরা, আমার যুবকেরা, আমার ছেলেমেয়েরা লেখাপড়া বন্ধ করে দিয়েছে, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আর কোরআন তেলাওয়াত করে ব্রাহ্মণে মন্ত্র পড়ার মতো শুধু তেলাওয়াতটা করে যাচ্ছে। ও আমার মুরব্বীরা শুনে রাখুন, আপনি কোরআন তেলাওয়াতের সাথে সাইট্য হক জড়িত, কয়টি হক বড় করে বলেন? এক নম্বর হলো সহি তেলাওয়াত, কি তেলাওয়াত? দুই নম্বর হলো তার তরজমা, তিন নম্বর হলো যেই তেলাওয়াত করিলাম অনুবাদ অর্থ বুঝিলাম সে অনুযায়ী আমল করা, চতুর্থ নম্বর হলো তার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই সাতটি হক আদায় হলে আপনি কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না, রসুলের দরদ আমার ভালো লাগে না, মমতাজ বেগমের খাইতে যায় আর ফাইতে যায় খুব ভালো লাগে, ঠিক কিনা বলেন? এস্টার জলসা আমার ভালো লাগে, তার কারণ বুঝতে হবে আমার হৃদয়ে রোগ ধরেছে, আমি আক্রান্ত হয়ে গেছি রোগ আক্রান্ত, ঠিক কিনা বলো? কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, মোহাম্মদ নাম জফেসেলে বলবলে তুই আগে, তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জফেসেলে বলবলে তুই আগে, তাই কেরে তোর কণ্ঠের গান এমনে মধুর লাগে, এমনে মধুর লাগে। রসুলের দর যতই পড়বেন ততই মজা লাগবে, আল্লাহর জিকির যতই করবেন ততই মজা লাগবে, কোরআন তেলাওয়াত যতই করবেন ততই মজা লাগবে, ঠিক কিনা বলুন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপর আমার আল্লাহ বলতেছেন, ঈমানদার তো তারাই যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, ঠিক কিনা বলুন? এইবার আসুন, ঈমানের বিষয় হলো ঈমান আনতে হবে তিনটা পদ্ধতিতে, কয়টা পদ্ধতিতে? একটা হলো তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমাল বিল আরকান, অন্তরে স্বীকার করা, অন্তরে বড় করে বলেন অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, বাস্তব জীবনে আমল করা। অন্তরে কি করবে, মুখে কি করবে, আর সারা দিনের বোর্ডে কি করবে, বাস্তবায়ন করবে। এখন আপনি মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, আমলে নাই, হবে কিছু ব্যক্তির জন্য, কারা হবে?
বিবি আসিয়া কি নাম বিবি আসিয়া কার ঘরে ছিলেন ফেরাওয়ানের স্ত্রী ফেরাওয়ানের স্ত্রী কি নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন জাকাত দিতে পারবেন হজ করতে পারবেন তিনি কিছুই পারেন নাই কিন্তু তিনি কি করেছেন অন্তরে বিশ্বাস করেছেন বলেন অন্তরে যখন তিনি মুখে স্বীকার করলেন মুখে কি করলেন স্বীকার করলেন তখন ফেরাওয়ানের পক্ষ থেকে তার উপর অত্যাচার নির্যাতন এখন মুখে স্বীকার করার কারণে যখন তার উপর অত্যাচার শুরু হলো নির্যাতন শুরু হলো যদি তিনি আমল করলে বাঁচার সুযোগ ছিল দেখেন আমার মা বোনেরা আপনাদের জন্য এখানে একটা মেসেজ আছে আসিয়ার স্বামী ফেরাউন অত্যাচার করলো নির্যাতন করলো এমন ভয়াবহ অত্যাচার নির্যাতন করার পরে বিবি আসিয়া আল্লাহকে এই কথা বলেন না ও আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও বলছেন নাকি তিনি বলছেন ও আল্লাহ আমি এই স্বৈরাচারী তাগুত খোদাদ্রোহী নাস্তিক সরকারের জুলুম নির্যাতন বরদাস্ত করতে পারছি না বাইতান ফিল জান্নাতে তুমি তোমার জান্নাতে আমার জন্য একটি ঘর বানিয়ে দাও ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন এই জালিম কম থেকে তুমি আমাকে হেফাজত করো সবাই বলুন সুবহানাল্লাহ ও মালিক তোমার জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও কে বলেছেন এই কথা বিবি আসিয়া তাহলে বিবি আসিয়ার জন্য এই রকম হাজারো ইমানদার পাওয়া যাবে কাফেরের বাড়িতে কাদের বাড়িতে তারা মুখে স্বীকার করতে পারে না আমল করতে পারে না শুধু অন্তরে বিশ্বাস করতে এই রকম বিশ্বাসী কাফেরের গড়ও ইমানদার আছে আর আমরা ইমানদারের পরিবেশে ইমানদারের গড়ে যারা আছি আমাদেরকে অন্তরে বিশ্বাস করতে হবে মুখে স্বীকার করতে হবে আর সারথীনাথ বড়িতে তা বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা বলুন এবার আসুন ইমানের শাখা প্রশাখা ইমানের শাখা হলো মৌলিকভাবে ইমান আনতে হবে তিনটা বিষয়ের প্রতি কয়টা বিষয় তাওহীদ রিসালাত আখিরাত কয়টা গেল এরপরে ইমানের বিস্তৃতি ইমানের ব্যাপকতা যেটা আপনারা ছোটবেলায় মক্তবে পড়েছেন আমার সাথে পড়ুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এখানে সাতটা বিষয়ের কথা আছে কয়টা বিষয় এই সাতটা বিষয়ের প্রতি যারা বিশ্বাস পোষণ করবে তারাই পরিপূর্ণ ঈমানদার ঠিক কিনা বলুন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদ আফলাহাল মুমিনুন এই একটা আয়াতের তাফসীর আমি শেষ করেছি দ্বিতীয় আয়াত হলো ওয়াসসালাতু আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত নামাজীরা সফল কারা
যারা বিনয়ের সাথে একাগ্রতার সাথে খুশুর সাথে নামাজ আদায় করে। কিসের সাথে? একাগ্রতার সাথে, বিনয়ের সাথে, খুশুর সাথে যারা নামাজ আদায় করে। আপনার খুশুর ব্যাখ্যা কি? আপনারা মসজিদে হাম্বা দেখেছেন না, নড়াচড়া করতে পারে? তফসিরকারকরা বলতেছেন নামাজে দাঁড়াইয়া হাম্বার মতো দাঁড়িয়ে থাকা। কিসের মতো? আমি সহজ কথায় বলতেছি, মুফাসসিরিনদের অনেক ভাষা, আমরা নামাজে দাঁড়াইয়া হাত পা নড়াচড়া করি, আছে কি নাই? এরপরে রুকু সেজদায় তাড়াহুড়া করে চলে আসি, আপনার সুবহান রব্বিল আলা, সুন্দর করে বলতে হবে না, সুবহান রব্বিল আযীম বলতে হবে কি হবে না? আপনি রুকু থেকে উঠবেন, সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হইয়া দাঁড়াতে হবে। এক সেজদা দেওয়ার পরে আরেক সেজদা দেওয়ার আগ পর্যন্ত মধ্যখানে সোজা হইয়া বসতে হবে। কিছু কিছু মুসল্লি আছে এমনি সেজদা একটা উঠতে আরেকটা না উঠাইয়া অর্ধেকের মধ্যে দিয়ে দেয়, আছে কি নাই? ওদের জন্য দুটোটা মিলেই একটা সেজদা হবে। তো একটা সেজদা হলে কি নামাজ হবে? আমি কক্সবাজার এক বর্তিতে নামাজ পড়াইতাম অনেক বছর আগে, প্রায় 92 ইংরেজি সালের 29 বছর আগের কথা বলতেছি। সেখানে একজন পাগল মানুষ ছিল, তার নাম সবাই বলতো সোয়াইন্যা। কি না? আসরের নামাজের সালাম ফিরানোর পরে বলতেছে, হুজুর হয়তো জনের বিচান্ন করিবেন, অবাধে বিচান্ন করছেন কি? হাত বিচার করা হবে, হদ ইচার বিচার করা নিতে হবে, নামাজ পড়ার দাঁড়া হবে, আর বলে লইত হারে লইত সোয়াইন্যারে। ও ক্যাম আহদি ক্যাম হইয়ে ও সোয়াইন্যারে ল সোয়াইন্যারে ল সোয়ান ল মুসল্লি হইয়ে দে সোয়ান ল সোয়ান ল কি লইত হইয়ে সুবহান রব্বিল আলা, সুন্দর করে বলে নাই, বলেছে কি সোয়ান ল সোয়ান ল আর সৈন্য মনে করছে দেখি আর লইতে হয় আর বাড়িও ফেজাকা ধরনো। আরেক মসজিদের মধ্যে এশার সময় ইমাম সাহেব তিন রাকাতের মধ্যে বল করে সালাম দিয়েছে, কয় রাকাতে? ইমাম সাহেব জিজ্ঞাসা করে সন্দ লাগতেছে, আবার নামাজ কয় রাখাত হইল? মসজিদে আসছি তো নামাজ পড়ছি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য কতগুলো আছে নাকি নাই? তারা বলছে তো ওদের বরাবর সাইডে হাত বরাবর। আরেক পার্টি বলছে তো না না তিনটে হাত হবাট হইয়ে ইমাম সাহেব হতাবাদে তোয়ার আগে নাই নমানি ওই ফিসুদ্দি আজ যারা কন্টিনিউ এসার জমাত জমাতের সাথে করে যারা এখন না হওয়া চাই ও বা হওয়া যা হরা হাত হইয়ে হয়তো আত্ম দোয়ান আছে তো সারিগেন দোয়ান হওয়ান আছে আয় প্রতিদিন এসার সারিহার নামাজ মঞ্জে সারিগান দোয়ানোর হিসাব নিকাশ শেষ করে ফেলে আজি এক তিন দানোর হিসাব শেষ হইয়ে অন সালাম ফিরে ফেলাই আতুন হিসাব এক কাম বাকি থাকি তাহলে বরাবর নাম এইরকম নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। কাদা আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন একাগ্রতার সাথে বিনয়ের সাথে নামাজকে যেমন ভাবে পড়া উচিত
হিসাব নিকাশ করে পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলো? والذين هم للزكاة فاعلون মুমিনের দ্বিতীয় গুণাবলী হলো যাকাতের ফন্তায় কর্মতৎপর থাকা। এখানে যাকাত আদায় করার কথা বলা হয় নাই, আল্লাহ কোরআন শরীফে যেখানে নামাজের কথা বলেছেন ওয়াকিমুস্সালাত ওয়াতুজ্জাকাত বলেছেন, আর এখানে বলেছেন লিজ্জাকাতে ফাইলুন, যাকাতের ফন্তায় কর্মতৎপরতা বাড়ে। যাকাত দিয়ে যেমন তোমার টাকা পয়সাকে পবিত্র করো, অনুরূপভাবে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলো? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশের বরেণ্য ইসলামী ব্যক্তিত্ব, সদর ঢাকা থেকে আগত আমাদের সকলের শ্রদ্ধাভাজন হযরতুল আল্লাম জনাব শাহ মাওলানা আব্দুল কাদের জিহাদী সাহেব এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই মঞ্চে চলে আসুন, আমার কথা শেষ করে দিচ্ছি। হযরতকে হযরতের সামনে আমার আর আলোচনা চলে না, এই জন্য আমার দেশবাসী কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আল্লাহওয়ালা আমার তরুণ ছাত্র যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ, আসুন আমরা কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণকারী। কিসের ছায়াতলে? কোরআনের ছায়াতলে। আমরা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করি, দুনিয়ার শান্তি চাই কি চাই না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, এরপরে আসহাবুন নার নয় আমরা জান্নাতের বাসিন্দা হতে চাই, ঠিক কিনা বলুন? চলুন আমরা সকলেই কোরআনের পথের পথিক হই। কোন পথের? সেই সংগ্রামী মানুষের সারিতে পড়েন, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কি রহমান, যারা কোরআনে রাহবানে নির্বি নির্ভয়ে সব করে দান, সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে ওরা কি রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।